আবহাওয়া পরিবর্তনের ভয়ঙ্কর পরিণতির কথা শোনালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এক রিপোর্টে তারা বলেছেন, বিশ্ব উষ্ণায়নের জন্য গত 25 বছরে প্রায় 2.7 মিলিয়ন টন বরফ গলেছে মেরু প্রদেশে, ফলে 7.5 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে পৃথিবীর জলস্তর। আন্টার্কটিকার বরফ গলায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারত মহাসাগরে বলে বিশেষজ্ঞদের দাবি। ফলে আগামী 80 বছরের মধ্যে ভারত মহাসাগরের জলস্তর প্রায় 2 মিটার বেড়ে যাবে বলে দাবি বিজ্ঞানীদের।